ছাত্রনেতার বয়স বিতর্ক সুদূর প্রসারী সিদ্ধান্ত গ্রহণের দিকে সদু অসম ছাত্র সন্থা চল্লিশের ঊর্ধ্বর কোনো ছাত্রনেতা থাকিব নোৱাৰিব সদু অসম ছাত্র সন্থাত বয়সৰ সীমা নির্ধারণ কার্যকরী হব মরিগাঁও অধিবেশনত কেন্দ্রীয় কার্যনির্বাহকের বিষয়ব্যাপী হবলৈ হব লাগিব স্নাতক দুলিয়াজান অধিবেশনের সংশোধনী অনুসরি গ্রহণ করা হব এই সিদ্ধান্ত বিশেষ জানাব মাজেশ্বর সংবাদদাতা মরিগাঁও আমার সিনিয়র বিরোধী প্রাঞ্জল দাসে আমার সঙ্গে আছে সদৌ অসম ছাত্র সন্থার ভারপ্রাপ্ত সভাপতি উৎপল শর্মা আর আমি তেখেতৰ পৰা জানিবলৈ চেষ্টা করি আসলে যথেষ্ট এটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত বিষয় আছিল যে সদৌ অসম ছাত্র সন্থার কেন্দ্রীয় নেতৃত্বর বয়সৰ বিতর্ক তথা বয়সৰ প্রসঙ্গটো কেনে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চক সদৌ অসম ছাত্র সন্থার সপ্তদশ দুলিয়াজান অধিবেশনে 2020 চনতে সদৌ অসম ছাত্র সন্থার সংবিধানত কেবাটাও সংশোধন ঘটাইছিল আর তার ভিতর দুটা আসলে যে সদৌ অসম ছাত্র সন্থার রাজ্যিক কার্যনির্বাহকর সদস্য হবর কারণে ন্যূনতম শিক্ষাগত অর্হতাটা হয়েছে তেওঁ স্নাতক ডিগ্রিধারী হব লাগিব অর্থাৎ গ্রেজুয়েট হব লাগিব আর তার সমান্তরালভাবে বয়সর ক্ষেত্রে একটা বিশেষ সীমারেখা ধার্য করে দিয়া হয়েছিল ছাত্র সন্থার সদস্য হবর কারণে 40 বছর বয়সর অনুর্ধর হওয়া বাঞ্ছনীয় আর কোনো কারণতে 42 বছর ঊর্ধ্বর হব নোৱাৰিব আর দুলিয়াজান অধিবেশনত যেতিয়া এই সংশোধনকেইটা গৃহীত হৈছিল তেতিয়াই প্রস্তাব গ্রহণ করা হৈছিল যে ছাত্র সন্থার পরবর্তী অধিবেশনের পৰা এই সংশোধনী সমূহ কার্যকরী হব এতিয়া পরবর্তী অধিবেশন অর্থাৎ সদৌ অসম ছাত্র সন্থার অষ্টাদশ মরিগাঁও অধিবেশন অহা 21-22-23 নভেম্বর তারিখে অনুষ্ঠিত হব এই সিদ্ধান্ত সমূহ গ্রহণ করতে তাত উপস্থিত থকা প্রতিগৰাকী প্রতিনিধিয়ে সহমত আছিল সেইখিনি সময় রাজ্যিক কার্যনির্বাহকর সদস্যসকলের তাত সহমত আছিল জেলার সভাপতি সম্পাদকসকলের তাত সহমত আছিল আর আটাই সমিল মিলেৰে সংশোধন সমূহ গ্রহণ করেছিল আর পরবর্তী অধিবেশনের পৰা কার্যকরী হব বলে সিদ্ধান্ত লৈছিল এক কথা কব পাৰি নেকি যে মরিগাঁও অধিবেশনের প্রায় আসু নেতৃত্ব একটা নতুন বাটেরে আগবাইবলৈ গৈছে নতুনক বাদ এৰি দিয়ার যে কথা কৈ থকা হৈছিল নতুন নেতৃত্বর হাতত আসুর বাগজুড়ি দিয়ার যে কথা কৈ থকা হৈছিল কার্যকরী হবলে গে আছে চক ছাত্র সন্থা সদায় জ্যেষ্ঠ সকলের অভিজ্ঞতা আর নতুন সকলের উদ্যমের মাজেরে পরিচালিত হয়ে আছে যখন জ্যেষ্ঠ ছাত্র সন্থার কর্মী আসে তখন ত্যাগক কেউ উলাই করব নি তখনকলে খুব নিষ্ঠার যে সংগঠনটি দীর্ঘকাল সেবা আগবাইছে তাক কেউ কোনেও অশ্রদ্ধা করব নয় সেই কথা অস্বীকার করব নয় আর এই সংস্কারের দিকত যেটা আগবা হয়েছিল সদৌ অসম ছাত্র সন্থার দুলিয়াজান অধিবেশনে যেটা এই সংশোধনী সমূহ গৃহীত করেছিল তেতিয়া এই জ্যেষ্ঠ ছাত্র নেতাসকল সেই সংশোধনীর অংশ আসে তেওঁলোকে সেই সাধারণ সভাত উপস্থিত আসে তেওঁলোকে সংবিধানের সংশোধনের এই কথাবর তেখেতসকলৰ সমর্থন আসে গতি যদি ছাত্র সন্থাত আপনাদের এই কথাটক সংস্কার হয়েছে বলে ধরে তেতিয়াহলে সেই সংস্কারের কৃতিত্ব এই জ্যেষ্ঠ ছাত্র নেতাসকলে পাব আর তেখেতসকলে যে ত্যাগ আর যে সেবার মানসিকতার দীর্ঘদিন ধরে ছাত্র সংগঠনটুক সেবা আগবালে এই সংগঠনটির ভেটি মজবুত করা তেখেতসকলের যে অরিহণা আছে সেই কথাটো কেউ অস্বীকার করব নি আর তেখেতসকলে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল সপ্তদশ দুলিয়াজান অধিবেশনত সেইখানে সময়ত সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে মই বা শঙ্করজ্যোতি বৰুৱা নাছিল তেতিয়া যিখন সমিতি আছিলে তেতিয়া যিসকল প্রতিনিধি তাত উপস্থিত আছিলে তেখেতসকলে যিখন সংবিধান গৃহীত করেছিল আর সেই সংবিধানের সংশোধনী যেহেতু পরবর্তী অধিবেশনের পর কার্যকরী হব বলে প্রস্তাব লৈ গৈছে গতিকে ছাত্র সন্থার সংবিধানের বা ছাত্র সন্থার প্রতিনিধি সভার সেই সিদ্ধান্তর প্রতি সন্মান জানায় পরবর্তী অধিবেশনের পর এইবর কার্যকরী করা হবো